हेलो फ्रेंड्स, बेंगली जॉब इनफो यूट्यूब चैनले आपनादेर स्वागत। तो पश्चिमबंग पोस्ट ऑफिसेर वेस्ट बेंगल जीडीए साइकेल थ्री नोटिफिकेशन किन्तु 20 जुलाई 2021 अर्थात गतकाल 20 तारीखे किन्तु प्रकाशित होयेछे। वैकेंसीर मोट शून्य पद 2357 पोस्ट रयेछे, जेटा पश्चिमबंग पोस्टाल सार्केल एमनकि आरएमएस डिविशन सह आंदामान निकोबर एमनकि सिक्किम सह आमादेर अर्थात वेस्ट बेंगल पोस्टाल सार्केलेर मोट 2357 जीडीएस वैकेंट पोस्ट प्रकाशित होयेछे। तो आपनारा अवश्यई अनेकेई फर्म फिल आप करार चेष्टा करछेन बा अनेकेई फर्म फिल आप आजके करछेन बा आगामी दिन करबेन बोले भाबछेन, तार आगे किन्तु आपनादेर कयेकटा ब्यापार आपनादेर जेने नेवा जरूरी। आमी जे ए भिडियोर माध्यमे टोटाल 10टी डाउट क्लियारेंसेर जन्य 10टी पॉइंट निये आपनादेर काछे कथा बोलबो। ए 10टी पॉइंट जदि ना आपनारा क्लियर हन अवश्यई आपनारा किन्तु फर्म फिल आप केउ करबेन ना। ए 10टी पॉइंट अवश्यई माथार मध्ये आपनारा ढोकाबेन, तारपरे किन्तु फर्म फिल आप করবেন। আশা করি অনেক ছেলে মেয়ে আছেন যারা আমার এই বেঙ্গলি জব ইনফো ইউটিউব চ্যানেলটি কন্টিনিউ ফলো করেন, আশা করি তারা অনেকেই আমার এই পয়েন্টগুলো জানেন আর অনেকেই ম্যাক্সিমাম জানেন না। তো আমি চাইবো যে আমি এই 10টি যে কথা বলবো এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনারা মনোযোগ সহকারে শুনবেন, জানবেন, তারপরেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করার জন্য এগোবেন। ফর্ম ফিল আপের ক্ষেত্রে তাড়াহুড়ো কেউ করবেন না, একটু সামান্য ভুলের জন্য কিন্তু আপনার ফর্ম ফিল আপটি ক্যান্সেল হয়ে যেতে পারে, আপনি এই সুযোগ হারাতে পারেন। সুতরাং আপনি ফর্ম ফিল আপ করা সময় ধীরে সুস্থে সাইবার ক্যাফে যান, অথবা নিজের হাতের ফোন থেকে বা আপনি ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ যে কোনো ডিভাইস থেকে আপনি ফর্ম ফিল আপ করুন, কিন্তু কেউ তাড়াহুড়ো করবেন না। 20 তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এমনকি আগামী 19 আগস্ট 2021 ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে, অর্থাৎ আমরা প্রায় 1 মাসের মতো টাইম পেয়ে যাচ্ছি ফর্ম ফিল আপের। সুতরাং আপনারা তাড়াহুড়ো করবেন না, সমস্ত কিছু ব্যাপারগুলো জেনে শুনে তারপরেই ফর্ম ফিল আপ করবেন। আর এই 10টি পয়েন্ট অবশ্যই কিন্তু আপনারা জেনে নেন জিডিএ সম্পর্কিত এই 10টি কথা। তো জিডিএস সম্পর্কিত প্রথম পয়েন্টে আমি চলে আসছি, জিডিএস জব প্রোফাইলটা কী। অনেকেই আপনারা জানেন না যে জিডিএস জবটা কী, জিডিএসের জব প্রোফাইলটা কী, কী কাজ করতে হয়, কী কী পোস্ট রয়েছে, এমনকি সেই পোস্টের এগেনস্টে আপনাকে কী কাজ করতে হবে, আর স্যালারির যে ক্লাসিফিকেশান রয়েছে সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব। এছাড়াও কিন্তু আরও অনেকগুলো পয়েন্ট রয়েছে, আপনারা ধীরে ধীরে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এই ভিডিওতে নোটিশ করুন। তো জিডিএস জব প্রোফাইল বলতে, জিডিএস গ্রামীণ ডাক সেবকের জব প্রোফাইল বলতে, জিডিএসদের টোটাল 4টি পোস্ট রয়েছে, জিডিএস বিপিএম, জিডিএস এবিপিএম, এবিপিএম এর মধ্যে রয়েছে 3টা, অর্থাৎ 3টির মধ্যে রয়েছে জিডিএস এমডি, জিডিএস এমসি আর জিডিএস পেকার। তো জিডিএস বিপিএম গ্রামীণ ডাক সেবকের ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অর্থাৎ একটা ব্রাঞ্চ অফিসের পোস্ট মাস্টার। এর পোস্ট মাস্টার সম্পর্কিত আপনাদের আশা করি আর কিছু বিস্তারিত জানতে হবে না, পোস্ট মাস্টারে বুঝতে পারছেন অফিসিয়ালি সমস্ত কাজ কিন্তু ওনাকে মেনটেন করতে হয়। জিডিএস এমডি, জিডিএস এমডি পোস্ট হলো এমডি মেল ডেলিভারার, অর্থাৎ মেল ডেলিভারি করতে হয়, চিঠিপত্র, আর্টিকেল, পার্সেল সমস্ত কিছু কিন্তু হোম ডেলিভারি ডোর টু ডোর কিন্তু করতে হবে, এটাই হচ্ছে জিডিএস এমডির কাজ। জিডিএস এমসি, এমসি মানে হচ্ছে মেল কেরিয়ার, অর্থাৎ যেটাকে পাদি বাংলায় আমরা রানার বলে থাকি, বা আগেও আমরা রানার ব্যাপারটা অনেকেই জেনেছি বা জানি। তো এমসিদের ক্ষেত্রে কিন্তু ডাক ক্যারি করে এক অফিস থেকে অন্য অফিসে ক্যারি করে নিয়ে যেতে হবে। আর জিডিএস পেকার হচ্ছে অর্থাৎ মেল পেকার, অর্থাৎ সাব অফিস বা বিভিন্ন হেড অফিসের ক্ষেত্রে এম পেকার রয়েছেন, যারা অফিসের গ্রুপ ডির মতো কাজ করা হয়, কিন্তু গ্রুপ ডি নয়। জিডিএস অ্যাকচুয়ালি এক্সট্রা ডিপার্টমেন্টাল একটি জব, সেক্ষেত্রে এমসি, পেকার, এমডি, বিপিএম সবাই কিন্তু স্যালারি ভিত্তিতে আলাদা হলেও কিন্তু তাদের জিডিএস সবাই সমান। এরপরে যাবো সেকেন্ড স্টেপ, জিডিএস স্যালারি। জিডিএস স্যালারি অর্থাৎ জিডিএসদের স্যালারিটাকে এখানে ডিপার্টমেন্টের ভাষায় বলা হয় টিআরসিএ। টিআরসিএ কথার অর্থ হলো টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্স, অর্থাৎ এখানে সময় ভিত্তিক একটা কাজের ব্যাপারে স্যালারিটা নির্ধারণ করা হয় ডিপার্টমেন্টের। অর্থাৎ জিডিএস বিপিএমদের ক্ষেত্রে, জিডিএস এমসি, পেকার, এমডি সবার ক্ষেত্রে কিন্তু একটা টাইম মেনটেনের ব্যাপার রয়েছে, অর্থাৎ লেভেল ওয়ান এমনকি লেভেল টু দু রকমের অফিস রয়েছে। লেভেল ওয়ানের অফিস হলো যেসব ব্রাঞ্চ অফিসগুলোর ওয়ার্কলোড একটু কম, অর্থাৎ 4 ঘন্টা ওয়ার্কলোডের অফিস, সেই অফিসগুলোর ক্ষেত্রে যেসব জিডিএসরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু টিআরসিএ স্যালারি স্ল্যাব লেভেল ওয়ানে পড়ে। আর যেসব অফিসগুলো 5 ঘন্টা ওয়ার্কলোডের অফিস, সেই সব হচ্ছে লেভেল টু অফিস, অর্থাৎ লেভেল ওয়ানের অফিসের ক্ষেত্রে স্যালারি স্কেল জিডিএস বিপিএমদের ক্ষেত্রে, অর্থাৎ পোস্ট মাস্টারদের ক্ষেত্রে বেসিক স্যালারি পে স্কেলটা হলো 12,000 টাকা। এর সাথে রয়েছে ডিএ, ইনক্রিমেন্ট, বিভিন্ন রকমের অ্যালাউন্স রয়েছে। আর এমডি এমসিদের ক্ষেত্রে রয়েছে বেসিক স্যালারি স্কেল হচ্ছে 10,000 টাকা। আর লেভেল টু অফিসের ক্ষেত্রে, অর্থাৎ 5 ঘন্টা ওয়ার্কলোড অফিসের ক্ষেত্রে বিপিএমদের স্যালারি স্ল্যাব হচ্ছে 14,500 টাকা। এমডি এমসিদের ক্ষেত্রে স্যালারি স্কেলের ক্ষেত্রে
বেসিক পেটা হচ্ছে 12,000 টাকা। তো আপনারা বুঝতে পারলেন এর সাথে কিন্তু ডিএ ইনক্রিমেন্ট বিভিন্ন রকমের অ্যালাউন্স ভাতা রয়েছে, সেগুলো আলাদা ব্যাপার। আমি জাস্ট গ্রস বেসিক স্যালারিটা কথা আপনাদের বললাম। তো এরকম ভাবে কিন্তু টিআরসি এটা নির্ধারণ করা হয়ে থাকে। তো আপনারা যে পিডিএফটা দেখেছেন অর্থাৎ সাইকেল থ্রি যে নোটিফিকেশানটা, মনোযোগ সহকারে আপনারা যদি দেখেন প্রত্যেকটা পোস্ট অফিসের নাম রয়েছে, তার পাশে পোস্ট রয়েছে, ক্যাটাগরি রয়েছে, এমনকি রয়েছে স্যালারি স্কেলটা, বেসিক স্যালারি স্কেলটা পর্যন্ত দেওয়া রয়েছে। তো আপনারা স্যালারি সম্পর্কে আশা করি ক্লিয়ার হয়েছেন। আর তো 3 নম্বর পয়েন্টে চলে আসবো, এজ ফর সাইকেল থ্রি অ্যাপ্লিকেশান। সাইকেল থ্রি যে নোটিফিকেশান বেরিয়েছে কারা কারা অ্যাপ্লিকেবল, এখানে এজটা হচ্ছে পরিষ্কার বলা রয়েছে 18+ এজ হতে হবে, এমনকি 40-এর নিচে এজ হতে হবে। অর্থাৎ 18 থেকে 40 বছর বয়সী ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবেন। তো 18 বছর বয়সটা কোন তারিখের ভিত্তিতে হতে হবে, অনেকেই বলছেন না 1/1/2021 অনুযায়ী হতে হবে, এরকম ব্যাপারটা নয়। অর্থাৎ 20 জুলাই 2021 অর্থাৎ জুলাইয়ের 20 তারিখে যে নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে, এই 20 তারিখের দিন অনুযায়ী কিন্তু আপনাকে 18 বছর এজ হতে হবে। অর্থাৎ এই 20/7/2021 ওই দিন থেকে কিন্তু আপনাকে 18+ এজ হতে হবে, তাহলে কিন্তু আপনি সাইকেল থ্রির অ্যাপ্লিকেশান করতে পারবেন। আর এজের ব্যাপারে কিন্তু অনেকের এজ রিল্যাক্সেশন রয়েছে, এসসি এসটিদের ক্ষেত্রে যেমন 5 বছরের বয়সের ছাড় রয়েছে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় রয়েছে, আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু কোনো এজ রিল্যাক্সেশন নেই। আর আপনি যদি পিডাব্লিউডি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার 10 বছর এজের ছাড় রয়েছে, এইসব এজ রিল্যাক্সেশনগুলো রয়েছে। জেনারেলদের ক্ষেত্রে তো কোনো ছাড়ের ব্যাপারই থাকছে না। তো নেক্সট পয়েন্টে চলে যাই, এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কী চাওয়া হয়েছে এই জিডিএস সাইকেল থ্রির নোটিফিকেশান অনুযায়ী। এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে আপনাকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাসটা যে কোনো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা আদার্স কোনো স্টেট গভর্নমেন্টের তরফ থেকে রিকগনাইজড বোর্ডের আন্ডারে আপনাকে 10th পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে। এমনকি সেই মাধ্যমিকের আপনার প্রাপ্ত মার্কস, হায়েস্ট মার্কস প্রায়োরিটি পাবে এখানে। আপনাকে মাধ্যমিক পাসওয়ালা সব ছেলেমেয়েরা যদি আবেদন করে সেক্ষেত্রে কিন্তু এই জিডিএস নিয়োগটা পুরোপুরি এক্সাম হয় না, কোনো এক্সামের ব্যাপার নেই এখানে। মাধ্যমিকের মার্কস অনুযায়ী যার মার্কস যত বেশি সে তত কিন্তু এখানে কিন্তু প্রায়োরিটি পাবে। তো নেক্সট পয়েন্ট চলে আসি, কম্পালসারি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। এখানে ফর্ম ফিল আপ করতে গেলে কম্পালসারি কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলটা যেমন সিকিম রাজ্যটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলের মধ্যে পড়ে, এমনকি আন্দামান নিকোবর যে আইল্যান্ড রয়েছে সেটাও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেলের মধ্যে পড়ে। সেক্ষেত্রে কিন্তু ভাষাগত একটা ব্যাপার রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেলের ক্ষেত্রে যারা যারা ফর্ম ফিল আপ করবেন সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা করছেন এক্সক্লুডিং দার্জিলিংয়ের ক্ষেত্রে ব্যাপারটা রয়েছে, আপনাকে বাংলা ভাষা জানতে হবে, লিখতে হবে জানতে হবে, এমনকি পড়তে জানতে হবে, এমনকি আপনার 10th স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক লেভেলে কিন্তু বাংলা সাবজেক্টটা কিন্তু ইলেকটিভ অথবা কম্পালসারি হিসাবে কিন্তু থাকাটা জরুরি। এছাড়াও কিন্তু যারা আন্দামান নিকোবরের জন্য ফর্ম ফিল আপ করছেন সেখানে কিন্তু হিন্দি ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রেফার করা হয়, সেক্ষেত্রে আপনাকে মাধ্যমিকে হিন্দি বা ইংলিশ যদি থাকলেই কিন্তু আপনি আন্দামান নিকোবরের জন্যও ফর্ম ফিল আপ করতে পারবেন। যদিও সেখানে ভাষাগত একটা প্রবলেম রয়েছে তার জন্য এই নিয়মটা কিন্তু গভর্নমেন্ট চালু করেছে। দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু নেপালি, বাংলা, হিন্দি এই 3টা ভাষা কিন্তু যে কোনো একটা কিন্তু আপনার মাধ্যমিকে থাকলেই আপনি কিন্তু সেই দার্জিলিংয়ের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এছাড়াও সিকিমের জন্য সেম কেস, হিন্দি ইংলিশ এই ভাষাগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট কিন্তু আপনার মাধ্যমিকে থাকা জরুরি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের, ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক বোর্ডের যে ছেলেমেয়েদের ক্ষেত্রে এইসব সাবজেক্টগুলো অবশ্যই রয়েছে, অন্যান্য স্টেটের ছেলেমেয়েরাও তো আবেদন করে থাকে, সুতরাং এই নিয়মটা কিন্তু সবার ক্ষেত্রে যাতে ওয়াকিবহাল হয় তার জন্য কিন্তু এই নিয়মটা চালু করা হয়েছে। তো কম্পালসারি ল্যাঙ্গুয়েজ নিয়ে আশা করি আপনাদের কোনো প্রবলেম নেই। তো 6 নম্বর পয়েন্টে চলে যাবো, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনাদের অনেক চিন্তায় অনেকেই আছেন, অনেকেই কমেন্ট করছেন দাদা যে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কিন্তু অনেকের নেই। তো আপনারা যে ফর্ম ফিল আপ করবেন জিডিএস সাইকেল থ্রির ফর্ম ফিল আপ করবেন সেক্ষেত্রে কিন্তু একটা বলা রয়েছে আপনারা কিন্তু কম্পিউটার সার্টিফিকেট থাকা জরুরি, অর্থাৎ মিনিমাম 60 দিন ডিউরেশনের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট আপনাকে থাকতে হবে, অর্থাৎ 2 মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, কমপক্ষে 2 মাসের ডিউরেশনের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে, এমনকি তার থেকে বেশি থাকলে কোনো অসুবিধা নেই। তো যাদের যাদের নেই তারা চিন্তা করবেন না, এখানে ফর্ম ফিল আপের সময় কম্পিউটার সার্টিফিকেটটা কোনো ম্যান্ডাটরি নয়, ফর্ম ফিল আপ করার সময় আপনি কিন্তু জাস্ট কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেটের অপশানটা স্কিপ করে ফর্ম ফিল আপ করে দিতে পারেন। আপনি যদি চাকরির জন্য সিলেক্টেড হয়ে যান তখন কিন্তু আপনার ভেরিফিকেশানের সময় কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কিন্তু আপনার প্রয়োজন হবে, তখন কিন্তু ম্যান্ডাটরি লাগবেই ভেরিফিকেশানের সময়। কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেটটা আপনি যে কোনো স্টেট বা গভর্নমেন্ট বা প্রাইভেট কোনো অর্গানাইজেশন থেকে কিন্তু আপনি
ট্রেনিং সার্টিফিকেটটা কালেক্ট করতে পারেন। এখনও পর্যন্ত যাদের ট্রেনিং সার্টিফিকেট নেই, অবশ্যই ইতিমধ্যেই আপনারা কোনো কম্পিউটার সেন্টারে যোগাযোগ করে অবশ্যই ট্রেনিং সার্টিফিকেটটা কালেকশন করতে পারেন, বা আগাম যদি কারো হয়ে থাকে অবশ্যই ভালো। এখানে যখন মেরিট লিস্টটা বার হবে তখন কিন্তু আপনার কম্পিউটার সার্টিফিকেটটা চাওয়া হবে, আপনি যদি সিলেক্টেড হয়ে যান চাকরিটার জন্য। সেক্ষেত্রে আপনি যদি মাধ্যমিক লেভেল বা উচ্চ মাধ্যমিক লেভেলে বা আপনার হায়ার স্টাডির ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং লেভেলের ক্ষেত্রে অনেক স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে আর কি, যদি কম্পিউটার সার্টিফিকেটটা কম্পিউটার কোর্স কোনো সাবজেক্ট থেকে থাকে সেক্ষেত্রে তাদেরও কিন্তু যে অ্যানুয়াল রেজাল্টটা বার হয় সেই রেজাল্ট মার্কশিট অনুযায়ীও কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তখন কিন্তু আপনার কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হবে না, ওই সার্টিফিকেটগুলোই কার্যকারী হবে। তো ফর্ম ফিল আপের সময় আপনার কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট লাগবে না, এটা ম্যান্ডেটরি নয়, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তো আপনি জাস্ট সিলেকশন হয়ে যাওয়ার পর কিন্তু কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট প্রয়োজন। তো যাদের যাদের নেই তারা চিন্তা করবেন না, ফর্ম ফিল আপ করুন, পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনারা যাতে পেয়ে যান তাড়াতাড়ি কম্পিউটার সার্টিফিকেট তার ব্যবস্থা কিন্তু এখন থেকে আপনারা করে রাখুন। তো এরপর চলে যাব নেক্সট স্টেপে। তো ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট আর এন্ডিং ডেটটা কবে, আপনারা তো অবশ্যই গত ভিডিওটা আপনারা দেখেছেন, গতকালের ভিডিওটা, যে জিডিএস সাইকেল 3 ওয়েস্ট বেঙ্গলের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা 27 থেকে চালু হয়ে গেছে, 20 জুলাই 2021 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, আর যেটা শেষ হবে 19 আগস্ট 2021 ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে। তো 8 নম্বর পয়েন্টে চলে গেলাম, পোস্ট অফিসের চয়েস এমনকি ফিস পেমেন্ট। পোস্ট অফিস চয়েস এখানে কিন্তু টোটাল আপনি কিন্তু 20টা পোস্ট অফিস প্রেফারেন্স দিতে পারেন। আপনি ফর্ম ফিল আপের পরে ফর্ম ফিল আপের লাস্টে যে এসে কিন্তু আপনি টোটাল আপনি আপনার চয়েস মতো 20টা পোস্ট অফিস কিন্তু আপনি চয়েস করতে পারবেন। আপনি যদি ইউআর অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট হিসাবে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু মোট আপনাকে জেনারেল হিসাবেই টোটাল 20টা পোস্ট অফিস কিন্তু চয়েস করতে হবে, প্রিফারেন্স ভিত্তিক। আপনার মেরিট ওয়াইজ কিন্তু যে কোনো একটা পোস্ট অফিস আপনি পেতে পারেন জবের ক্ষেত্রে। আর আপনি যদি এসসি এসটি ওবিসি বা ইডব্লিউ এস হিসাবে ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু জাস্ট ওই কাস্ট অনুযায়ী কিন্তু আপনাকে 20টা পোস্ট অফিস কিন্তু চয়েস করতে হবে। সাইকেল ওয়ানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে টোটাল 5টা পোস্ট অফিস কিন্তু চয়েস করা যাচ্ছিলো, কিন্তু এখন সাইকেল টুর পরে সাইকেল টুতে আমরা দেখেছি মোট 20টা পোস্ট অফিস কিন্তু চয়েস করা যাচ্ছিলো। অনেক ছেলেমেয়েরা পাচ্ছিলেন না টোটাল, কিন্তু 5টার বেশি ফর্ম ফিল আপ করতে পারছিলেন না। এখানে কিন্তু আপনি ফর্ম ফিল আপের পরে টোটাল 20টা পোস্ট অফিস আপনি আপনার নিজের চয়েসে রাখতে পারেন ফর্ম ফিল আপের সময়। তো ফিস পেমেন্টটাও ঠিক জেনারেলদের ক্ষেত্রে, কিন্তু জেনারেল ওবিসিদের ক্ষেত্রে টোটাল আপনাকে 5টা পোস্ট অফিসের এগেনস্টে 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে, অর্থাৎ 10টা পোস্ট অফিস যদি চয়েস করেন তাহলে আপনাকে 200 টাকা ফিস পেমেন্ট করতে হবে অনলাইনে, অর্থাৎ অফলাইন চালান কেটেও কিন্তু আপনি ফর্ম ফিল আপের ক্ষেত্রে ফিস পেমেন্টটা দিতে পারেন। তো অনলাইনটাই আমি সাজেস্ট করবো আপনাদের ফর্ম ফিল আপের সময় অনলাইনের মাধ্যমে আপনারা ফিস পেমেন্ট করবেন। আর 15টা পোস্ট অফিস যদি আপনি চয়েস করেন সেক্ষেত্রে আপনাকে আরও 100 টাকা লাগবে, অর্থাৎ 300 টাকা লাগবে, আর 20টা পোস্ট অফিস করলে কিন্তু আপনার 400 টাকা ফর্ম ফিল আপের ক্ষেত্রে খরচা হবে। তো আশা করি আমি চাইব যে আপনারা সবাই 20টা করেই পোস্ট অফিস চয়েস করবেন, সেক্ষেত্রে আপনার পাওয়ার আশঙ্কাটা অবশ্যই একটা প্রবল থাকবে। তো ফিস পেমেন্টের ব্যাপারটা বুঝতে পারলেন। তো জেনারেল ওবিসিদের ক্ষেত্রে কিন্তু ফিস পেমেন্ট এই হারে কিন্তু লাগবে, আর এসসি এসটিদের ক্ষেত্রে পিডব্লিউডি বা ইডব্লিউএসএদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগছে না, ফিজ উইদাউট ফিজে কিন্তু ফর্ম ফিল আপটা হয়ে যাবে। আর শুধু আর একটা কথা বলে রাখছি, লেডিসদের ক্ষেত্রে অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট এমনকি যারা ট্রান্সজেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো ফিজ লাগবে না। 9 নম্বর প্রসেসে চলে আসি। 9 নম্বর পয়েন্ট হচ্ছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসটা হচ্ছে জিডিএস যে সিলেকশন প্রসেস, আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল আপ লাস্ট ডেট পেরিয়ে গেলে তারপরে কিন্তু রেজাল্টটা আন্ডার প্রসেস চলে যায়, সেটা চলে যায় আমাদের ভারতীয় ডাক বিভাগের যে অনলাইন রিক্রুটিং সেল রয়েছে হায়দ্রাবাদের সিইপিটি, সেখান থেকে কিন্তু পুরো সিলেকশন প্রসিডিওরটা কিন্তু সেখান থেকে হ্যান্ডেল করা হয়, তারপরে তারা রেজাল্ট শিট তৈরি করার পরে সেটা আমাদের পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে যোগাযোগ ভবনকে পাঠিয়ে দেন, ওনারা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দেন। রেজাল্ট সিলেকশনের ব্যাপারটা হচ্ছে আপনি মাধ্যমিকে যার রেজাল্ট যত বেশি, একটা পোস্ট অফিসের এগেনস্টে আপনি যদি 20টা পোস্ট অফিস চয়েস করছেন, আপনার মতো সবাই তো 20টা পোস্ট অফিসেই চয়েস করছে, সেক্ষেত্রে 20টা পোস্ট অফিস যারা আপনার 20টা আপনার চয়েসের যে 20টা পোস্ট অফিস রয়েছে সেই 20টা পোস্ট অফিসেই যারা ফর্ম ফিল আপ করেছে সেই 20টা পোস্ট অফিসের এগেনস্টে, প্রতিটা পোস্ট অফিসের এগেনস্টে যতজন ফর্ম ফিল আপ করেছে তাদের সংখ্যাগুলো দেখে তাদের মেরিট অনুযায়ী যে সর্বোচ্চ নাম্বার প্রাপক তাকেই কিন্তু সেই পোস্ট অফিসে সিলেকশন করা হবে। অর্থাৎ আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন সিলেকশনটা কীভাবে হয়। তো এই নিয়ে যদি আপনাদের আরও কোনো বক্তব্য থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানান, তাকে কিন্তু পরিষ্কার ক্লিয়ারলি আমি জানিয়ে দেবো।
এরপর আবার 10 নম্বর পয়েন্টে চলে যাবো, ওবিসি কাস্টের সেন্ট্রাল গভর্নমেন্টের এপ্রুভড কিনা। অনেকেই ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, তাদের ক্ষেত্রে কিন্তু তারা সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু ওবিসি সার্টিফিকেটটা পাওয়া, অবশ্য স্টেট গভর্নমেন্টেরই ওবিসি সার্টিফিকেট সবারই। তো এখানে কিন্তু বলা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের এপ্রুভড কিনা, অর্থাৎ আপনি যে ওবিসি, আপনার যে সাবকাস্টটা রয়েছে সেই সাবকাস্টটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে ওবিসির তালিকাটা রয়েছে সেখানে আপনার সাবকাস্টটা নথিভুক্ত আছে কিনা, সেটা যদি থাকে তবেই কিন্তু আপনি ওবিসি হিসাবে ফর্ম ফিল আপ করতে পারবেন, নচেত কিন্তু আপনাকে ইউআর হিসাবে, জেনারেল হিসাবে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। আপনার আপনি যদি ওবিসি হয়ে থাকেন, ওবিসি হিসাবে ফর্ম ফিল আপ করার কথা ভাবছেন, তাহলে অতি অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার সাবকাস্টটা একটু মিলিয়ে দেখে নেন। সেই লিঙ্কে ঢুকে সেই চার্টের মধ্যে যদি আপনার সাবকাস্টটা রয়েছে তাহলেই আপনি বুঝতে পারবেন সেন্ট্রাল গভর্নমেন্টের এপ্রুভড কিনা আপনার ওবিসির সাবকাস্টটা। যদি থাকে ওই লিস্টে তাহলেই কিন্তু আপনি ওবিসি হিসাবে ফর্ম ফিল আপ করবেন, নচেত কিন্তু ফর্ম ফিল আপ করবেন না, আপনি জেনারেল হিসাবেই তখন ফর্ম ফিল আপ করবেন। তো আশা করি আমার এই 10টি পয়েন্ট আপনারা বুঝতে পারলেন, যারা যারা বুঝতে পারেননি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান কোন পয়েন্টটি বুঝতে পারেননি, আমি আরেকবার আপনাকে পার্সোনালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেন, আর জিডিএস সংক্রান্ত ইভেন ইন্ডিয়া পোস্ট সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য আমার এই বেঙ্গলি জব ইনফো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখাচ্ছেন নেক্সট একটা হেল্পফুল ভিডিওতে, তো ধন্যবাদ।